খুবই অসুস্থতা দেখতে পাচ্ছেন দুইজন লোক খামারে খেতে খামারে কাজ করতেছে সো এই দুইজন লোককে আমি একটু তাদের মুখে হাসি পড়ানোর চেষ্টা করব দেখা যাক আপনারা আমার সাথে যান ভাইজান আপনারা যদি একটু এদিকে আসতেন তাহলে খুশি হইতাম দুইজনে একটু এদিকে আসেন মনে কষ্ট নিয়েন না 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 একটু এদিকে আসেন এখানে দাঁড়ান আপনারা খুব পরিশ্রম করতেছেন খুব খেটে খাওয়া মানুষ কথা বুঝছেন না এদিকে আসেন এদিকে সো আপনারা সকালবেলা উঠছেন কিছু খাইছেন নি কিছু খান না না তো আপনারা এরকম কাজ করে মানে কত টাকা পান যাক ইনকাম মাশাআল্লাহ ভালো আছে আপনাদের পরিবার কোথায় আচ্ছা আচ্ছা তো আপনারা আমার ভালো লাগছে আপনারা মানে কর্ম করে খাইতেছেন তো মানে এখান থেকে উঠে দুইজনে চা পানি খেয়ে নিন ঠিক আছে ধরেন আমার পক্ষ থেকে এটা আপনারে এটা আপনারে আমি ভাই বাইরে থাকি তা দোয়া করবেন আমি চেষ্টা করি যারা খেটে খাওয়া মানুষগুলা আপনারা খুশি আছেন তো যাক আপনাদের খুব মানে মুখে হাসি দেখলে আমার কাছেও ভালো লাগে আমি একজন প্রবাসে থাকি আমিও আপনাদের মতো এরকম খেটে খাওয়া মানুষ যখন আর একজন খেটে খাওয়া মানুষ আর একজন খেটে খাওয়া মানুষকে দেখে তখন খুব আন্তরিকতা জন্মে আর কি খুব ভালোবাসা জানে তো দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি ভালো থাকেন সবসময় সৎ থাকবেন নিষ্ঠা থাকবেন কথা বলছেন আল্লাহ আপনাদেরকে বরকত দিব ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকেন কথা বলতে পারেন না খুব কষ্ট হয় না ফেডেল রিক্সা এটা খুব কষ্ট হয় এন্ড কিছু টাকা পাইলে খুশি হবে আপনার নাস্তা করার জন্য ধরেন খুব কষ্ট করতেছেন রিক্সা চালান এই যে এটা দিয়ে নাস্তা করবেন হ্যাঁ দোয়া করবেন হ্যাঁ ভালো থাকেন কথা বলা ছোট বাচ্চা আছে কিছু খাই না আল্লাহ আমার আপনার ভালো করুক ভালো থাকেন ওকে দোয়া করবেন ব্যাপার কি খাটি খান অর্থাৎ সৎভাবে ইনকাম করেন আজকে সকালে নাস্তা করছেন নি আর কিছু খাইতো মন চাননি খুশি হইলাম আপনি বয়সে রিক্সা চালান তো আপনি এটা কিছু খাইলেন হ্যাঁ আর সৎভাবে কামাই করেন দোয়া করেন খুশি হয়েছেন আম সরি তো ভালো থাকেন সিগারেট খান দেখতেছি হালাই দিলেন আর আপনি যে এত পরিশ্রম করেন সিগারেট খেলে আপনার ক্ষতি হবো না মানে সিগারেট টিকেট খাইয়েন না কারণ ধরি গরিব মানুষ হঠাৎ করে একটা রোগ বলা হয়ে গেলে আপনার কনে টাকা পয়সা দিব ঠিক আছে না অন কতদূর যেতেন স্যার কিছু খাইছেন নি সকাল যাক খাইছেন তো সিগারেট টিকেট খাইয়েন না আপনি মুরব্বী মানুষ সৎভাবে রুজি করেন এটা আমগত্তন পছন্দ হয়েছে কথা বুঝছেন নামাজ কালাম পড়েননি যাক আলহামদুলিল্লাহ তা সবসময় সৎভাবে থাকার চেষ্টা করবেন আপনারা দেখি মুরব্বী মানুষ এখনও রিক্সা চালান বা ইয়া চালান পরিবারের জন্য কাজ করেন এটাই ভালো লাগছে তো আপনি এটা দিয়ে কিছু খাইলেন বুঝছেন খুশি আছেন আমরা আপনি রিক্সা ছড়ি নাই বাট আপনি দেখে ভালো লাগছে তো সিগারেট খায় না মুরব্বী ধরেন আপনি যদি সিগারেট খায় আপনি অসুস্থ আপনার ফুসফুসে কোনো রোগ হয় কেউ আপনারা চাইতো না হয়তো দুই একশো টাকা দিব কিন্তু আপনারা আপনি ডাক্তার কাছে কেউ নিব না আপনি কত কত জায়গায় হাত পাইবেন আর হাত পাতা খুব শর্মের ব্যাপার ঠিক না ভালো থাকে না সালাম আলাইকুম রিক্সা কদিন হতে চালান আপনি মুরব্বী মানুষ রিক্সা চালান আপনার আমরা ছেলে মেয়ে খাওয়া না না আপনি নিজে কর্ম করি খান কিছু খাইছেন না সকালবেলা চা খাইছেন না আমরা কোনো মানে যাইতাম না আপনারা একটু কষ্ট দিলাম আপনি ভালো লাগছে সৎ কাম সৎভাবে ইনকাম করেন এখনো পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আপনি এখনো পর্যন্ত কর্ম করি খান কর্ম করি খাওয়া ভালো পুঁজি খাওয়া ভালো না আমরা কর্মজীবী মানুষদেরকে উৎসাহ করি তো এটা দিয়ে আমি কিছু খাইলে না সকালবেলা ভালো থাকেন খুশি হয়েছেন আমরা চাই যে মানুষের মুখে হাসি আপনি খুশি থাকলে আমরাও খুশি দোয়া করি না আমিও আপনার মতো প্রবাসী কামলা আর কি মানে আমরাও এবং আপনার মতো
গাইগোয়া চালায় প্রবাসী কামলা আমরা কষ্ট করে ইনকাম করি দেশে আসি কষ্ট যারা করে এদেরকে ভালোবাসি জি এদের মুখে হাসি দেখলে আমরা খুব খুব উচ্চ মানে খুব ভালো লাগে ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম